বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি রাজউক কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি কামরুন নাহার শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আবার নতুন করে বিভিন্ন মহামারী বেড়ে যাওয়ায় তোমরা সাবধানে থাকবে। নিচের লিঙ্কগুলোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য বিষয় 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল, তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ। 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল। ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাসে লর্ড কার্জনের শাসনকাল 1898 থেকে 1905 খ্রিস্টাব্দ নানা দিক থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার শাসনামলের বিভিন্ন সংস্কারের মধ্যে 1905 সালের বাংলা বিভাগ ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনার ফলে হিন্দু মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়ার সূত্রপাত হয়, ভারতের রাজনৈতিক জীবনে তা এক বিরাট ও সুদূরপ্রসারী আলোড়নের সৃষ্টি করে। বঙ্গভঙ্গের কারণগুলো নিচে আলোচনা করা হলো। প্রশাসনিক কারণ। লর্ড কার্জনের সময় বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত ছিল। এর আয়তন ছিল 1,79,000 বর্গ মাইল এবং লোক সংখ্যা ছিল 7,90,00,000। এই বিশাল প্রদেশের শাসনভার ন্যস্ত ছিল একজন লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাটের উপর। প্রায় 8 কোটি অধ্যুষিত এই বিশাল প্রদেশকে একটি কেন্দ্র হতে অর্থাৎ কলকাতা হতে উত্তম রূপে শাসন করা ছিল রীতিমতো কষ্টসাধ্য। তাই প্রশাসনিক কারণে গভর্নর জেনারেল লর্ড কার্জন বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা গ্রহণ করেন। অবশ্য লর্ড কার্জনের শাসনামলে অনেক পূর্ব হতেই বাংলা বিভাগের পরিকল্পনা করা হয়েছিল। 1851 সালে স্যার চার্লস গ্রান্ট এবং 1854 সালে লর্ড ডালহৌসি বাংলা প্রদেশ ভাগ করার সুপারিশ করেছিলেন। 1866 সালে উড়িষ্যায় যে দুর্ভিক্ষ হয় তার জন্য প্রদেশের বিশালতাকে অন্যতম কারণ হিসাবে দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে তদানীন্তন ভারত সচিব লর্ড নর্থকোট বাংলার সীমানা হ্রাস করে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বাংলা লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম গ্রে শুধু বাংলাকে নিয়ে একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রদেশ গঠনের সুপারিশ করেন। প্রশাসনিক সুবিধার্থে 1874 সালে আসামকে বাংলা প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে একজন কমিশনারের অধীনে স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট গঠন করা হয়। 1901 সালে মধ্যপ্রদেশের চিফ কমিশনার অ্যান্ড্রু ফ্রেজার উড়িষ্যাকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে মধ্যপ্রদেশের সাথে সংযুক্ত করার প্রস্তাব দেন। কিছুদিনের মধ্যে লর্ড কার্জন ফ্রেজারকে বাংলায় লেফটেন্যান্ট গভর্নরের পদে নিযুক্ত করেন। বঙ্গভঙ্গের ব্যাপারে তিনি ছিলেন কার্জনের প্রধান সমর্থক উপদেষ্টা। বাংলা প্রেসিডেন্সি শাসনভার গ্রহণের অল্পকাল পরে ফ্রেজার বঙ্গ বিভাগের এক পরিকল্পনা কার্জনের কাছে পেশ করেন। কার্জন এই পরিকল্পনা গ্রহণ করেন। সামাজিক ও অর্থনৈতিক কারণ। নতুন প্রদেশ গঠনের পশ্চাতে শক্তিশালী প্রশাসনিক যুক্তি ছাড়াও অর্থনৈতিক ও সামাজিক কারণও যথেষ্ট ছিল। এতে একদিকে যেমন প্রশাসন উন্নতি হবে, অন্যদিকে বহুদিনের উপেক্ষিত পূর্ব ও আসামে একটি কার্যকরী শাসনতন্ত্র গড়ে উঠবে। বস্তুত ব্রিটিশ শাসনের গোড়ার দিক হতেই এই এলাকা অবহেলিত হয়ে আসছিল। এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। ব্রিটিশ শাসনামলে এদেশে যা কিছু উন্নতি ও কল্যাণমূলক কাজ হয়েছিল তা ছিল রাজধানী কলকাতা কেন্দ্রিক। বলা বাহুল্য, কলকাতা ছিল ইংরেজ শাসনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র। বিংশ শতকের গোড়ার দিকে একমাত্র কলকাতাতেই 5টি কলেজ ও 1টি মাত্র বিশ্ববিদ্যালয় ছিল।
দীর্ঘদিনের অবহেলা, প্রশাসনিক উদাসীনতা এবং ফলপ্রসূ প্রকল্পের অভাবে পূর্বাঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অবনতির দিকে অগ্রসর হচ্ছিল। পূর্ব বাংলার অর্থনীতি কৃষি ভিত্তিক, কিন্তু কৃষি ও কৃষকের উন্নতির কোনরূপ প্রচেষ্টা না থাকার ফলে উৎপাদনমূলক কার্য বহুলাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল হলো পাট, যা সোনালী সূত্র হিসাবে জগৎ বিখ্যাত। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের অধিকাংশ কল কারখানা এবং সকল চটকল স্থাপিত হয় কলকাতার আশেপাশে হুগলি নদীর তীরে, ফলে বেকারত্ব পূর্ব বাংলার এক অভিশাপ হয়ে দাঁড়ায়। শিক্ষিত বেকারের সংখ্যাও দিন দিন বাড়ছিল। এর একটি কারণ ছিল চাকুরি ক্ষেত্রে সুদূর কলকাতায় তারা কোনরূপ সহানুভূতি পেত না। কলকাতার প্রতি সরকারের অধিক দৃষ্টি নিবদ্ধতাই পূর্ববঙ্গের সামাজিক অর্থনীতির অবনতির অন্যতম কারণ। বাস্তবিক পক্ষে পূর্ববঙ্গ ও আসামকে কলকাতার পর্যটন ভূমি হিসাবে ব্যবহার করা হতো। চট্টগ্রামকে কেন্দ্র করে আসাম ও পূর্ববঙ্গে বৈদেশিক বাণিজ্যের যে প্রসার হতে পারত, সেদিকে সরকারের কোনো নজর ছিল না। চট্টগ্রামের উন্নতি হলে ব্যবসা বাণিজ্যের দিক হতে কলকাতার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে। এই আশঙ্কা করে কলকাতা কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ বা উন্নতির কোনো চেষ্টা করেন নাই। এই অবহেলা ছিল অনেকটা সুপরিকল্পিত। পূর্ববঙ্গের অধিবাসীরা অধিকাংশই ছিল মুসলমান এবং কৃষি হলো তাদের শ্রেষ্ঠ সম্পদ ও জীবিকার প্রধান অবলম্বন। অথচ অধিকাংশ জমিদার মহাজন ছিল হিন্দু। চিরস্থায়ী ভূমি ব্যবস্থার ত্রুটির জন্য তাদের অত্যাচারে কৃষক খুব অতিষ্ঠ ছিল। সরকারি কর্মচারীদের শৈথিল্য এবং তাদের যোগ সাজশে এই অত্যাচারের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছিল। নদীমাতৃক পূর্ববঙ্গের যোগাযোগ, পুলিশ এবং ডাক ব্যবস্থা অত্যন্ত সাবিক আমলের ছিল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিস্তীর্ণ চর ও হাওর অঞ্চল এবং নদীগুলোতে চুরি, ডাকাতি ও বেআইনি কার্যকলাপ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার অভাব সর্বত্র অনুভূত হচ্ছিল। এমত অবস্থায় লর্ড কার্জন প্রশাসনিক বৈষম্য দূর করা ছাড়াও ভবিষ্যতে পূর্ববঙ্গ যাতে শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে সেদিকে তার লক্ষ্য ছিল। কার্যক্রম সরকার প্রতিষ্ঠিত হলে জমিদার ও তাদের আমলাদের শোষণ কিছুটা হ্রাস পাবে। সেজন্য প্রদেশে সাবেকি সীমা রেখা চল অপরিহার্য হয়ে দাঁড়ায়। কার্জন আশা পোষণ করেছিলেন যে যথারীতি সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারলে পূর্ববঙ্গ আসাম জনগণের শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক জীবন উন্নত হতে বাধ্য, অথবা কার্য পূর্ব বাংলার সমস্যা সম্মিলিত একটি প্রস্তাব ভারত সচিবের নিকট প্রেরণ করে। রাজনৈতিক কারণ, শাসন কার্যের সুবিধার জন্য লর্ড কার্জন বাংলা বিভাগের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার এই অজুহাত যুক্তিযুক্ত ছিল না। যদি বিশাল প্রদেশ হিসাবে শাসন পরিচালনা অসুবিধা হতো, তাহলে অবাঙালি অধ্যুষিত অঞ্চল বিহার উড়িষ্যাকে বাংলা হতে পৃথক করলেই চলত। আসলে বঙ্গভঙ্গের পিছনে কার্জনের প্রধান উদ্দেশ্য ছিল রাজনীতি। তিনি গভীরভাবে লক্ষ্য করছিলেন কলকাতা ছিল ভারতীয় গণজাগরণের ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান কেন্দ্র। এ সময় চরমপন্থী নেতাদের প্রভাবে বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করে। ভারতীয়দের মধ্যে উগ্র জাতীয়তাবাদের প্রসার ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে মোটেই নিরাপদ নয়, এটি কার্জন ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তাই বাংলাকে বিমুক্ত করে বাঙালি তথা ভারতীয় জাতীয়বাদের উপর চরম আঘাত হানতে তিনি তৎপর হন। অনেকে মনে করেন বাংলা বিভাগ ছিল লর্ড কার্জনের সুপরিকল্পিত বিভক্তিকরণ নীতির বহিঃপ্রকাশ। পূর্ব বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে বেশি সুযোগ সুবিধা পেলে একদিকে তারা যেমন ব্রিটিশদের অনুগত শ্রেণীতে পরিণত হবে, অন্যদিকে ভারতের জাতীয়
আন্দোলন দুর্বল হবে। সুতরাং দেখা যায় বঙ্গভঙ্গের মূলে কার্জন উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সাম্প্রদায়িক, শাসনতান্ত্রিক সুবিধা ছিল একটি উছিলা মাত্র। বঙ্গভঙ্গ ঘোষণা। প্রকৃতপক্ষে 1903 সালে বঙ্গভঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা গৃহীত হয়। 1904 সালে ভারত সচিব রোডারিক এটি অনুমোদন করেন। বঙ্গভঙ্গের পরিকল্পনা 1905 সালে 10ই জুলাই প্রকাশিত হয়। এতে বলা হয় আসাম, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগগুলো নিয়ে দার্জিলিং বাদ দিয়ে এতে জলপাইগুড়ি, পার্বত্য, ত্রিপুরা, মালদহ একত্র করে পূর্ব বাংলা আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হবে। নতুন প্রদেশের শাসনভার একজন লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাঠির উপর ন্যস্ত থাকবে। ঢাকা নতুন প্রদেশের রাজধানী এবং চট্টগ্রাম বিকল্প রাজধানী নির্ধারিত হবে। তবে নতুন প্রদেশের বিচার বিভাগ কলকাতা হাইকোর্টের অধীনে রাখা হয়। নতুন প্রদেশের আয়তন হয় 1,06,000 বর্গমাইল এবং লোক সংখ্যা হয় 3,10,00,000। অধিবাসীদের মধ্যে 1,80,00,000 মুসলমান এবং 1,20,00,000 হিন্দু এবং বাকিরা অন্য ধর্মাবলম্বী। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা একত্র করে বাংলা নামে অপর একটি প্রদেশ গঠিত হয়। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন সরকারিভাবে কার্যকরী হয়। এখন দেখি বঙ্গভঙ্গের ফলাফল ও প্রতিক্রিয়া। পূর্ব বাংলার জনগণের কাছে বাংলা বিভাগ আশীর্বাদ স্বরূপ। বাংলার অধিকাংশ মুসলমান নেতৃবৃন্দ বিশেষ করে ঢাকা নবাব স্যার সলিমুল্লাহ বাংলা বিভাগকে স্বাগত জানায়। মুসলিম পত্র পত্রিকাগুলো নতুন প্রদেশ গঠনে আনন্দ প্রকাশ করে, কারণ বাংলা বিভাগের ফলে ঢাকা পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। বঙ্গভঙ্গের অব্যাহতি পরেই নতুন রাজধানী ঢাকাতে সচিবালয়, হাইকোর্ট, আইন পরিষদ ভবন, নতুন নতুন সুড়ঙ্গ, অট্টালিকা এবং রাস্তাঘাট নির্মিত হতে থাকে। ঢাকা আবার তার পুরনো গৌরব ফিরে পায়। চট্টগ্রাম বন্দরের উন্নতি হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। পূর্বে মুসলমান ছেলেমেয়েরা ডিগ্রি পাশ করে উপযুক্ত চাকরি পেত না, কিন্তু নতুন প্রদেশে তারা নতুন নতুন চাকরির সুযোগ সুবিধা লাভ করে। ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নতুন এই প্রদেশে মুসলমানদের মধ্যে শিক্ষা, দীক্ষা, প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে অভাবনীয় উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। কিন্তু বঙ্গবিভাগ বাংলার হিন্দুদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। হিন্দু জমিদার, সাংবাদিক, বণিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেন এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। তারা বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে বাঙালি বিরোধী, জাতীয়তাবাদী বিরোধী এবং বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হিসাবে আখ্যায়িত করেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ এবং বাঙালি জাতীয়তাবাদের সংকটময় মুহূর্ত বলে বর্ণনা করেন। বঙ্গভঙ্গ বিরোধী মতবাদ আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনে পরিণত লাভ করে। সর্বত্র বিলাতি দ্রব্য বয়কট শুরু হয় এবং বিলাতি দ্রব্য প্রকাশ্যে আগুন লাগানো হয়। ছাত্র ছাত্রীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বর্জন করে। স্বদেশী আন্দোলনের পাশাপাশি চরমপন্থী নেতাদের প্ররোচনায় সমগ্র দেশে সন্ত্রাসবাদী কাজ শুরু হয়। ঢাকা ও কলকাতায় নানা গুপ্ত সমিতি গড়ে ওঠে। এসবের মধ্যে যুগান্তর অনুশীলন সমিতি ছিল বিশেষভাবে প্রসিদ্ধ। বিভিন্ন স্থানে অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হতে থাকে। বিপ্লবীরা বাংলার গভর্নর ফ্রেজার, পূর্ববঙ্গ আসামের গভর্নর ফুলারকে হত্যা করার ব্যর্থ প্রয়াস চালায়। এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে বিপ্লবী ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ফাঁসি হয়। সমগ্র দেশে তারা শহীদ বলে চিহ্নিত হয়। কিন্তু দেশের স্বদেশী এবং সন্ত্রাসবাদী আন্দোলন সত্ত্বেও ব্রিটিশ সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত ব্রিটিশ বণিক এবং কংগ্রেস নেতাদের চাপের কাছে ব্রিটিশ সরকারকে নতি স্বীকার করতে হয়। 1911 সালের 12ই ডিসেম্বর বড়লাট হার্ডিজের শাসনামলে দিল্লি রাজ দরবারে সম্রাট পঞ্চম জর্জের রাজ্যাভিষেক উপলক্ষে আয়োজিত এক
অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয়। দুই বাংলা আবার এক। এখন দেখি বঙ্গভঙ্গ হ্রদের ফলাফল ও প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গ হ্রদ হওয়ায় স্বাভাবিকভাবে হিন্দুরা সন্তুষ্ট হয়। কংগ্রেস নেতৃবৃন্দ এর জন্য ব্রিটিশ শাসকদের রাজনীতিবিদদের প্রশংসা করে, কিন্তু বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা বাংলায় মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘোষণা তাদের জন্য ছিল বিরাট আঘাত স্বরূপ। বঙ্গভঙ্গের ফলে বাংলার মুসলমানদের জীবনধারায় যে উন্নতি সূচিত হয়েছিল তা বঙ্গভঙ্গ হ্রদের ফলে আবার রুদ্ধ হয়। এতে মুসলমানরা নিরাশ হয়ে পড়ে এবং ব্রিটিশ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। পূর্ব বাংলার মুসলমানদের শান্ত করার জন্য বড়লাট লর্ড হার্ডিঞ্জ 1912 সনে ঢাকা আক্রমণ করেন। এ সময় নবাব সলিমুল্লাহ পূর্ববঙ্গের জনগণের উন্নত শিক্ষার জন্য বড়লাটের কাছে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন। বড়লাট তার দাবি মেনে নেন এবং এই লক্ষ্যে পরিকল্পনা রচনার জন্য একটি সংস্থা গঠন করেন। বঙ্গভঙ্গের পর হিন্দু মুসলিম সম্পর্ক অবনতি ঘটে, তাদের মধ্যে পারস্পরিক তিক্ততা অবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় অনেক মুসলিম সদস্য কংগ্রেস ত্যাগ করেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন।